রৌদ্র করুণ জল দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি এক অনন্য পরিবেশ এখানে দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, এই চেতনার সাথে আমাদের সকলের চেতনা মিলে মিশে আজকে একাকার হয়ে গেছে। আমি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৌতম বুদ্ধের যে বাণী জগতের সকল প্রাণী সুখী হোক, অহিংসা যে অমীয় বাণী তিনি প্রচার করে গেছেন, অশান্তির বিরুদ্ধে শান্তির যে সুধা তিনি তার বাণীর মাধ্যমে প্রচার করে গেছেন, সেটা আজকের বিশ্বে এবং উত্তরকালেও এটা প্রাসঙ্গিক। এটা সমকালের, এটা ভাবিকালের, এটা বর্তমানের, এটা কোনোদিনও অনুজ্জ্বল হবে না। এ অমীয় বাণী চিরদিন আমাদের অন্তরে সুন্দরের শান্তির প্রদীপ জ্বালিয়ে রাখবে। আমাদের রাজনীতি এখনো বিশুদ্ধ, আমাদের রাজনীতি এখনো হিংসামুক্ত, একথা আমরা দাবি করতে পারি না। আমাদের রাজনীতি পজিটিভ ধারার পাশাপাশি নষ্ট ধারাও এখানে বহমান। নষ্ট রাজনীতির জন্য আমাদের সমাজের আজকে গণমানুষের শান্তির জন্য যে সুতীব্র আকাঙ্ক্ষা সেটা পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বাংলাদেশের আজকে অবস্থা তেমন হয়েছে। আজকে যুদ্ধ বিগ্রহ, সারা বিশ্বে হিংসা হানাহানি, আজকে গৌতম বুদ্ধের বাণীর প্রাসঙ্গিকতাকেই তুলে ধরে, প্রকাশ করে। তিনি যে বাণী প্রচার করেছেন, এ যুদ্ধ বিগ্রহ রক্তপাতের রক্তপাতের মধ্যে তার সে শান্তির বাণী, অহিংস বাণী আজকে সারা বিশ্বের সুবাতাস, সম্প্রীতির সুবাতাস বয়ে আনুক।